বন্ধুরা, আবারও হাজির হলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আপনারা অনেকেই ইনবক্সে অনুরোধ করেছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি দিক নির্দেশনামূলক টিউটোরিয়াল যাতে আপনাদেরকে শেয়ার করি, আর সেজন্যই আজকের এই প্রচেষ্টা। আমাদের আজকের টিউটোরিয়ালে আলোচনার বিষয় থাকবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যাবতীয় বিষয়, অর্থাৎ A to Z সম্পর্কে। প্রথমে নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষার তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে অথবা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে আবেদনকারীদেরকে জানিয়ে দেওয়া হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা হয় 100 নম্বরের। 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা 80 ও মৌখিক পরীক্ষা বরাদ্দ থাকবে 20 নম্বর। লিখিত পরীক্ষায় 80 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে 20টি করে মোট 80টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শুধু মৌখিক পরীক্ষায় ডাকা হয়। এবারে চলে যাচ্ছি সিলেবাস সম্পর্কে। প্রথমেই বাংলা। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক দ্বারা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সাহিত্য অংশে গল্প, উপন্যাসের রচয়িতা, কবিতার পঙ্ক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন থাকতে পারে। তাই বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম দশম শ্রেণীর প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ পড়তে হবে। জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিতি এবং বই পরিচিতি অংশ পড়লে সুবিধে হয়। গণিত। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুৎকষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ, বীজগণিতের সূত্রগুলি থেকে প্রশ্ন থাকে। মুখে মুখেও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফলাফল বের করার অনুশীলন করতে হবে। রাফ করার জন্য প্রশ্নের পাশের খালি জায়গা ও পেন্সিল ব্যবহার করা যেতে পারে। জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে। মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বই, বিশেষত অষ্টম ও নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো হয়। ইংরেজি। গ্রামারের রাইট ফর্মস অব ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, সেন্টেন্স কারেকশন এর নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে। মুখস্থ করতে হবে ফ্রেজ, অ্যান্টিডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম। ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসতে পারে, তাই বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো করা সম্ভব। সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটি বিষয় থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন বেশি আসে। বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা এবং খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগ, ব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়। প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন বই বা পত্রিকা থেকে অনুশীলন করতে হবে। মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শুধু মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষায় থাকবে 20 নম্বর। 20 নম্বরের মধ্যে 5 নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য, 5 নম্বর থাকবে প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার ওপর, বাকি 10 নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর। মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীর নিজ জেলার থানা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, জেলার ইতিহাস, রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে ভালো হয়। সহায়ক বই। আজকের বিশ্ব, নতুন বিশ্ব, মাসিক, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়াল পড়তে হবে। সাধারণ জ্ঞান অংশে তথ্য প্রযুক্তির মৌলিক বিষয়গুলি থেকেও প্রশ্ন আসতে পারে। বাজারে প্রফেসর্স, জেনুইন সহ বেশ কয়েকটি প্রকাশনীর প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড পাওয়া যায়। এসব বই থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। কী কী বই পড়বেন? সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করতে হলে বাংলার জন্য 5ম থেকে 10ম শ্রেণীর বোর্ডের ব্যাকরণ বই মন দিয়ে পড়তে হবে। আর ইংরেজির জন্য ব্যাকরণের উপর গুরুত্ব দিতে হবে, কারণ ইংরেজিতে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আসে ব্যাকরণ অংশ থেকেই। পরীক্ষায় গণিত অংশে ভালো করতে হলে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত বইয়ের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিগুলো বারবার চর্চা করলে অনেক সহায়তা পাওয়া যাবে।
সাধারণ জ্ঞান অংশে 20টি প্রশ্ন থাকবে, এর জন্য বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, জন্ম, মৃত্যু, দিন, দেশ বিদেশের ইতিহাস, আন্তর্জাতিক ঘটনাবলী, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী খুব ভালো করে জানতে হবে। প্রয়োজনে বাজার থেকে ভালো মানের বই কিনে নিতে পারেন। তো দেরি কেন, আজই শুরু করে দিন আপনার প্রস্তুতি।